অবশেষে সেই মন খারাপের দিনটা এসে গেল। আজ 31 মে শেষ দিনের শুটিং করল মিঠাই টিম। 2021 সালে 4 জানুয়ারি একটি মিষ্টি বিক্রেতার গল্প জি বাংলার পর্দায় আরম্ভ হয়, আর দেখতে দেখতে সেটা হয়ে ওঠে সবার প্রিয় মিঠাই। একটানা সবথেকে বেশিবার বেঙ্গল টপার হওয়া থেকে শুরু করে 100 বারের বেশি স্লট পাওয়া, জি বাংলার ইতিহাসে মিঠাই অন্যতম সেরা জনপ্রিয় ধারাবাহিক হয়ে থাকবে। 2.5 বছর ধরে মিঠাই যে পরিমাণে দর্শকদের এন্টারটেন করেছে তেমন নজির খুব কমই আছে। এখানে সিড মিঠাইয়ের পাশাপাশি সীতমা, নন্দা, নিপা, রাতুল, রাজীব, সোমতোষা, রুদ্র সব চরিত্রই একইভাবে জনপ্রিয়তা পায়। আজ 31 মে শেষ দিনের শুটিং করল মিঠাই টিম। এদিন সবার চোখে জল, সমস্ত শিল্পীরা তাদের সোশ্যাল মিডিয়াতে অনেক স্মৃতিচারণ করেছেন, শেয়ার করেছেন অনেক আগের সেই সমস্ত সুন্দর মুহূর্তে ছবি। সকাল থেকে স্টুডিও পাড়াতে ভক্তের ভিড় উপচে পড়ে। আদ্রিত, সমিতিশা এবং বাকি সবাইকে দেখতে ভারতলক্ষ্মী স্টুডিওতে ভিড় করে অসংখ্য দর্শক, সাংবাদিক। অনেক বিশেষ মুহূর্তে ছবি সামনে এলো। শেষকালে সবাই হাসি মুখে একে অপরকে বিদায় দিলেন, কিন্তু চোখে জল সবারই ছিল। সেই সমস্ত মুহূর্তগুলি তোমরা দেখতেই পাচ্ছ। সবাই সবাইকে তাদের পরবর্তী কাজের জন্য শুভেচ্ছা দিলেন। কেউ বললেন ইন্ডাস্ট্রি খুব ছোট, আবার অন্যভাবে তারা ঠিক কামব্যাক করবেন। তাহলে শেষ হলো সবার প্রিয় মিঠাই, আর তাদেরকে একসঙ্গে দেখা যাবে না। তো বন্ধুরা, তাদেরকে কে কে মিস করবে কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, এই রকম অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।